এই দেখো এই মাই প্র্যাকটিস বুক আর তার সঙ্গে সঙ্গে পেন্সিল আর ইরেজার নিয়ে তোমরা এখন চটপট রেডি হয়ে যাও ওকে তোমরা রেডি হয়ে গেছো वेरी गुड আচ্ছা এবার টু পেজ ওপেন করতে হবে এইবার তোমরা সবাই মাই প্র্যাকটিস বুকে পেজ নাম্বার 11 ওপেন করে ফেলো। ওপেন করেছো এই দেখো मम्मी पापा আপনাদেরকে নিশ্চয়ই এই রকম ভাবে পেজটা রেডি করে দিয়েছেন তাই তো হুম এই দেখো এখানে এখন আমরা নাম্বার 17 লেখা প্র্যাকটিস করব হুম আর তারপরে আমরা এইখানে নাম্বার 18 লেখা প্র্যাকটিস করব ওকে আচ্ছা চলো সবাই পেন্সিল নিয়ে নাও ফারস্টে এখানে নাম্বার 17 লেখা প্র্যাকটিস করব হুম দেখো আমি যেরকম করে লিখছি তোমরাও ঠিক সেই রকম ভাবে আমার সঙ্গে সঙ্গে নাম্বার 17 লেখা প্র্যাকটিস করো দেখো এই যে টি লেখা তার নিচে নাম্বার 1

এই দেখো এখানে আমি অনেকগুলো নাম্বার সেভেন্টিন লিখলাম তোমরাও তো আমার সঙ্গে সঙ্গে লিখলে হ্যাঁ এইবার তোমরা একই রকম ভাবে এখানে আর এখানেও নাম্বার সেভেন্টিন লিখে ফেলো হুম এইবার দেখো এইখানে আমরা এখন নাম্বার এইটিন লেখা প্র্যাকটিস করব হ্যাঁ আচ্ছা দেখি নাও এই যে টি এর নিচে নাম্বার ওয়ান লিখতে হবে তারপর ও এর নিচে নাম্বার এইট লিখতে হবে চলো এবার সবাই লেখো ওয়ান এইট এইটিন লিখতে লিখতে সবাই বলো ওয়ান এইট হয় এবার দেখো এখানে একই রকম ভাবে লিখবো ওয়ান এইট এইটিন ভেরি গুড খুব ভালো হচ্ছে ওয়ান এইট সবাই মুখে বলো লিখতে লিখতে ওয়ান এইট হুম mm, 18 1 এরম ভাবে লিখি আমরা স্ট্যান্ডিং লাইন নাম্বার 8 এই রকম ভাবে ঘুরিয়ে নাম্বার 8 তাই তো হুম খুব সুন্দর হচ্ছে এই রকম আমরা এখন এখানে নাম্বার 18 লিখবো তাই তো হুম 18 এভাবে লিখে লিখতে বলো 18 18 18 18 এইট্টিন ইয়েস ভেরি গুড ওয়ান এইট এইট্টিন এই দেখো এখানে আমি অনেকগুলো নাম্বার এইটিন লিখলাম তোমরাও তো আমার সঙ্গে সঙ্গে লিখলে এইবার তোমরা একইরকম ভাবে এখানে আর এখানেও নাম্বার এইটিন লিখে ফেলো ওকে সো মাই দিয়েছে আমরা তোমরা তো এখন টু নাম্বারস লেখা প্র্যাকটিস করলে তাই তো বাড়িতে আবারও এই টু নাম্বারস ভালো করে লেখা প্র্যাকটিস করতে হবে সবাই প্র্যাকটিস করবে তো ইয়েস আর এখন কি করতে হবে এই পেজের একটা ফটো গুগল ক্লাসরুমে সাবমিট করার জন্য মাম্মি বা পাপা কাউকে রিমাইন্ড করে দিতে হবে তাই তো হুম সো মাই ডিয়ার শ্যাম প্রকাশ आवर लेसन इज ओवर टेक केयर ऑफ योरसेल्फ